আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ আল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন অনলাইনে কেনাকাটার আলোচিত প্ল্যাটফর্ম ইভ্যালির চেক রিটার্ন সম্পর্কিত বিষয় শরিয়ার দৃষ্টিকোণ কি এ বিষয়ে আমাদের আলোচনা জানতে চেয়েছেন অনেক দর্শক শ্রোতা আজ আমরা বিষয়টি খোলাসা করার চেষ্টা করব ইনশাল্লাহ তাহার ইভ্যালি সম্প্রতি এক ধরনের বেচা কেনা বা এক ধরনের অফার চালু করেছে আর তা হলো। কোনো একটি পণ্যের বাজার মূল্যের চাইতে বেশ খানিকটা কমে সে পণ্য বিক্রি করার জন্য ইভেলি অফার করে থাকে কোনো গ্রাহক তাদের সে অফার যদি গ্রহণ করতে চায় পণ্যটি কিনতে চায় তাহলে পণ্যের যে অফার মূল্য তা পরিপূর্ণই পরিশোধ করে দিতে হয় ইভেলিকে অগ্রিম আগাম মূল্য পরিশোধ করার পর গ্রাহককে অপেক্ষা করতে হয় পঁয়তাল্লিশ দিনের মাথায় ইভেলি যদি সে পণ্যটি পরিশোধ করতে পারে তো ভালো আর যদি না পারে তাহলে পঁয়তাল্লিশ দিন পরে ইভ্যালি সেই পণ্যের বাজার মূল্য পরিশোধ করে দেয় গ্রাহককে ধরুন কোনো একটি পণ্যের বাজার মূল্য একশত টাকা ইভ্যালি সেটা পঞ্চাশ টাকায় বিক্রি করলো গ্রাহক পঞ্চাশ টাকা পরিশোধ করে পণ্যটি পাওয়ার জন্য অপেক্ষা করলেন কিন্তু পণ্যটি দিতে ইভেলি ব্যর্থ হলো সেক্ষেত্রে ইভ্যালি গ্রাহককে তার পরিশোধিত আগাম মূল্য হিসাবে যে পঞ্চাশ টাকা তিনি দিয়েছেন সেই টাকাটাই শুধু ফেরত দিচ্ছেন না বরং তাকে তথাকথিত বাজার মূল্য দিতে গিয়ে একশত টাকা দিচ্ছেন এই পদ্ধতির বেচা এই ভ্যালির জন্য জায়েজ কিনা এটা ইসলামেশ্বরী অ্যালাউ করে কিনা আর গ্রাহকদের জন্য এই যে অতিরিক্ত টাকা নিচ্ছেন সেটি নেয়া ইসলামেশ্বরিয়া অনুমোদিত না এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দেশের ওলামা ইকরামের অনেকেই গবেষণা করেছেন অনেকেই বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন আর্টিকেল লিখেছেন এবং হুবহু এই প্রশ্নটি আরব অনেক মাসায়কে প্রশ্ন করা হয়েছে তাদের বিভিন্ন ফতোয়াও তারা প্রকাশ করেছেন পুরো বিষয়টিকে সামনে রাখলে আমাদের কাছে পরিষ্কার হয় যে ইভেলির এই জাতীয় লেনদেন এটি ইসলামী শরিয়ার বাইয়ে সালাম বা আগাম কেনা বেচার সাথে অনেকটা বাহ্যিকভাবে মেলে ব্য সালাম বা অগ্রিম বেচা কেনা বলতে বোঝানো হয় কোনো পণ্যের মূল্য আগে পরিশোধ করে পণ্যটা অনেক পরে গ্রহণ করাকে এটাকে এইটাকে সালাম বা বাই সালাফ বা অগ্রিম বা আগাম বেচা বলা হয় এ বিষয়ে বুহারী মুসলিম এক যুগে বর্ণনা করেছে যে নবী সাল্লাহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে যখন মদিনা এলেন তিনি দেখতে পেলেন মদিনাতে এই ধরনের বেচা কেনা হয় নবী সাল্লাহ আসলামকে জিজ্ঞাসা করা হল এটি জায়েজ আছে কিনা তখন নবীম সাল্লাহ সাল্লাম বলেছেন মান আসলা ফাফি সেই ইন ফলসলি ফিকাইল মালুমিন মালুম অর্থাৎ কেউ যদি এই জাতীয় আগাম কেনাবেচা করেন বা আগাম মূল্য পরিশোধ করে পণ্য পরে নেন তাহলে সেটি জায়েজ হবে শর্ত হলো সেই পণ্যের পরিমাণ জানা থাকতে হবে স্পষ্ট থাকতে হবে এবং কবে সেটি পরিশোধ করা হবে বা সেই পণ্যটি দেওয়া হবে সে বিষয়টি স্পষ্ট হতে হবে অর্থাৎ পরবর্তীতে কোনো প্রকার মনোমালিন্যের স্কোপ যেন না থাকে সে বিষয়টি নিশ্চিত থাকতে হবে তাহলে এটি জায়জ রয়েছে তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে আগাম কেনাবেচা বা মূল্য আগে পরিশোধ করে পণ্য পরে নেওয়া এটি মৌলিকভাবে শ্রমেশ্বরী দৃষ্টিকোণ থেকে জায়েজ রয়েছে এখন প্রশ্ন হলো অতিরিক্ত যে মূল্য দেওয়া হচ্ছে সেটি জায়েজ কিনা এর উত্তর হলো এটি কোনো অবস্থাতে জায়েজ নয় তার দুটি কারণ রয়েছে প্রথমত বিভিন্ন হাদিস থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রায় আমরা এই ধরনের কেনাবেচার ক্ষেত্রে সেই নির্দেশনা সুস্পষ্টভাবে এখানে লঙ্ঘন হয় আর দ্বিতীয়ত এই কেনাবেচার ভেতরে এক ধরনের প্রতারণা লুকায়িত থাকে এবং ভিন্নভাবে সুদের কারবার করার একটা প্রচেষ্টা এখানে নিহিত আছে এই দুই কারণে অতিরিক্ত যে বাজার মূল্য তথাকথিত বাজার মূল্য পরিশোধ করার যে কথা বলা হচ্ছে সেটি জায়েজ নাই এবং গ্রাহকদের জন্য এটি গ্রহণ করা কোন অবস্থাতে উচিত হবে না ইসলাম আসরিয়ার দৃষ্টি কোন থেকে এ বিষয়ে আমরা নবী করিম সাল্লাহসাল্লাম একটি গুরুত্বপূর্ণ হাদিস পেশ করতে চাই যে হাদিসটি আব্দুর আব্দুরাজ্জাকে উল্লেখ হয়েছে এবং হাদিসের সনদটিকে ইমাম ইবনে হাজার আসকান হেমাহুল্লাম মুন খাতে বলেছেন কিন্তু একই হাদিসকে ইবনে আবি সাহেবা তার কিতাবে উল্লেখ করেছেন সেটাকে কারণে ইবাজউল্লা বলেছেন যে সেটি গ্রহণযোগ্য সনদে রয়েছে আবদুল অমর তালুবর্ণিত সেহাদিসের ভাষ্য হল ইরা আসলাফ তাফি সেই ইনফালাতাহস ইল্লাহামিক আবুল্লাদি আসলাফ তাফি যার অর্থ হল তুমি যদি কোনো পণ্য কেনার জন্য অগ্রিম মূল্য পরিশোধ করো তাহলে তোমার জন্য দুটির যে কোনো একটি করার সুযোগ রয়েছে হয় যে পণ্য কেনার জন্য তুমি মূল্য পরিশোধ করেছিলে সেই পণ্যটি নিবে হুবহু অন্যথায় যে মূল্য তুমি অগ্রিম পরিশোধ করেছিলে শুধু সেই মূল্যটি তুমি ফেরত নিতে পারবে তার মানে অতিরিক্ত কোনো কিছু তুমি আর নিতে পারবে না হাদিসটি ছাড়াও আরও বেশ কয়েকটি রেওয়ায়ত রয়েছে যে রেওয়ায়তগুলোর মূল ভাষ্য একই রকম এই জন্য বিভিন্ন ফেখার কিতাবে স্পষ্ট উল্লেখ আছে যে বেজ সালাম বা আগাম মূল্য পরিশোধ করে পণ্য পরে নেওয়ার যে কেনাবেচা আছে এই কেনাবেচাগুলোর জন্য অন্যতম শর্ত হলো যদি সে পণ্য বিক্রেতা দিতে ব্যর্থ হন তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ মূল্য পরিশোধ করা হয়েছে আগাম মূল্য হিসাবে শুধুমাত্র সে মূল্যটাই তিনি ফেরত নিতে পারবেন অতিরিক্ত কোনো ক্ষতিপূরণ বা এ জাতীয় কোনো নাম দিয়ে কোনো টাকা বা কোনো মূল্য তিনি নিতে পারবেন না এছাড়াও এ ধরনের লেনদেনের পেছনে সূক্ষ্ম প্রতারণা নিহিত রয়েছে কারণ এখানে ক্রেতা বিক্রেতা উভয়ের কাছেই বেশিরভাগ ক্ষেত্রেই পণ্য কেনা বেচাটা এর বাহ্যিক মাত্র মূল উদ্দেশ্য হয় নগদ টাকা থেকে মুনাফা অর্জন করা আজকাল অনেক লোকজনকে দেখা যায় যে তারা এটাকে এক ধরনের ইনভেস্ট মনে করে থাকেন তারা নগদ টাকা দিয়ে থাকেন ইভ্যালিকে এবং পণ্যটা তার কেনাটা গুরুত্বপূর্ণ নয় বরং তিনি জানেন যে বেশিরভাগ ক্ষেত্রেই চেক রিটার্ন হবে এবং সে চেক রিটার্ন থেকে তিনি নগদ টাকার বিনিময়ে অতিরিক্ত টাকা পাচ্ছেন যেটি সুস্পষ্টরূপে ইসলামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে সুদে পরিগণিত হবে এসব কারণে প্রথমত সরাসরি হাদিসের লঙ্ঘন হয় ফিক্ষের গুরুত্বপূর্ণ একটি মাস আলা বা সালাম বা অগ্রিম বেচা একটা শর্ত সেটি লঙ্ঘিত হয় এখানে সূক্ষ্ম প্রতারণার বিষয়টিও থাকছে সে কারণে এ ধরনের লেনদেন তথা তথাকথিত বাজার মূল্য হিসাবে পরবর্তীতে চেক রিটার্ন করা এটি কোনো অবস্থাতেই জায়েজ নয় আল্লাহ তালা সব বিষয়ে আমাদেরকে হালাল হারাম বেছে চলার তৌফিক দান করুন